বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস 15ই আগস্টের দিন থেকেও এখনো পর্যন্ত প্রায় বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় ছাদে বা ফ্ল্যাটে দেখা যাচ্ছে জাতীয় পতাকা উড়ছে। শহর বর্ধমানের ঐতিহ্যবাহী এবং হেরিটেজ এলাকায় ঘটে গেল চূড়ান্ত অবহেলা জাতীয় পতাকার। জাতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী 15ই আগস্ট জাতীয় পতাকা তোলার এবং সন্ধ্যের আগেই তা নামিয়ে নেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেটের পাশেই একটি দোতলা বাড়ির ওপরে এখনো পর্যন্ত সেই জাতীয় পতাকা নামানো হয়নি। জাতীয় পতাকায় যে নিয়মকানুন আছে, যেটা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাক্ট আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু জাতীয় পতাকা আপনাকে সন্ধ্যাবেলার মধ্যে নামিয়ে নিতে হবে। এখন যদি দেখা যায় কেউ নামায়নি, তাহলে এটা প্রশাসনকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এবং সেটা ঐতিহ্যবাহী কার্জন গেট এলাকাতে, সেটা খুবই লজ্জার। আমাদের দেশবাসী হিসেবে আমাদের খুবই লজ্জার যে যারা জানে না, জাতীয় পতাকার অবমাননা হচ্ছে, এটা একরকমের। জাতীয় পতাকার যে নিয়মকানুন হয়েছে সেটা মেনেই করা উচিত। আপনি কোথা থেকে আসছেন? আমি বোলপুর থেকে আসছি। এবং সেটা চূড়ান্ত অপমানের এবং অবহেলার, শুধু জাতীয় পতাকার অপমান নয়, এই অপমান গোটা ভারতবাসীর। ঘটনাটি শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের ঠিক পাশেই হয়েছে, কিন্তু প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের এখনো পর্যন্ত নজরে এলো না কেন, সেটাই প্রশ্নের। একই চিত্র প্রতি বছরই দেখা যায়। কেউ বা বাইকে লাগিয়ে ঘুরছেন এখনো, কেউ চার চাকা গাড়িতে, আবার কারুর বা ছাদে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।